Assalamualaikum, আমি মাহিয়া মাহি। আমি এখন হারাম শরীফে আছি মক্কাতে। সবাই নিশ্চয় জানেন যে আমি উমরাতে এসেছি, উমরা পালন করতে এসেছি এবং সেজন্যই আসলে তেমন একটা ফোন কলস রিসিভ করা সম্ভব হচ্ছে না। আমি তেমন একটা ফোন হাতে রাখছি না, ইবাদত করতে এসেছি, ইবাদতটা ঠিক মতন করতে চাই। আমি যেটা বলার জন্য আসলে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম, নিজের আত্মসম্মান বোধ কতটুকু আসলে সেখানে আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানেন। এবং আজকেও আমি ভীষণভাবে বিব্রত, আরও একবার আমি নিজের কাছে, নিজে তো ছোটো হয়েছি, দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। কিন্তু আপনারা নিজের থেকে একবার চিন্তা করে দেখবেন যে এই ভাষার প্রতি উত্তর অথবা এই ব্যবহারের প্রতি উত্তর আমার আসলে কি দেওয়া উচিত ছিল। আদৌ আমি আসলে কিছু বলার ভাষা আমার আসলে সেদিন ছিল না, আমি সেজন্যই কোনো প্রতিবাদ করিনি। আমার নিজের মতন করে আমার মনে হয়েছে যেভাবে পাশ কাটিয়ে যাওয়া উচিত আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গেছি। এবং এটা ঠিক 2 বছর আগের একটা ঘটনা ছিল। এবং আমি বরাবরের মতোই সবসময় আমি আল্লাহর কাছে বলি যে আমি আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, যার মাধ্যমে কষ্ট পেয়েছি কোনো না কোনো একদিন তার ঠিকই সেই রেজাল্টটা তিনি পেয়েছেন, এটা প্রমাণিত আলহামদুলিল্লাহ। তো আমি সাংবাদিক ভাইয়াদের কাছে সরি বলার জন্য ভিডিওটা করছি যে আমি সবার ফোন কল রিসিভ করছি না। এই বিষয়টা নিয়ে আসলে এখানে কথা বলার মতন মানসিকতা আমার আপাতত নেই। আপনারা আমার হয়ে আমার জায়গায় থেকে চিন্তা করবেন যে আসলে আমি দোষী কি না দোষী না। আমি এতটুকুই বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের উমরাটা কবুল করেন। আসসালামু আলাইকুম। এবং আল্লাহ সাক্ষী আমার কোনো দোষ ছিল না, আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।